আসসালামু আলাইকুম, আমি সায়মা। আজকে আপনাদের সাথে শশার ডাল রেসিপি শেয়ার করব, কিন্তু একটু ভিন্ন ওয়েতে। তেমন কিছু না, তবে কয়েকটা স্টেপ ফলো করে এই শশার ডাল রান্না করলে সাধারণ শশার ডাল অসাধারণ হয়ে যাবে। পরিবেশন করা যাবে গরম ভাত কিংবা রুটির সাথে, আর রুটির সাথে খেতে তো এটা অসাধারণ ছিল। আমি যখন রান্না করেছি আমি কিন্তু রুটি দিয়ে খেয়েছি, আর আমার কাছে এটার স্বাদ এতটাই টেস্টি মনে হয়েছে যে এক নিমেষেই 10টা রুটি খেয়ে ফেলা যাবে। তো চলুন মূল আয়োজনে চলে যাই। অফ ক্যামেরায় পরিমাণ মতো তেলে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। হালকা পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া স্বাদ বুঝে দিবেন। এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ডাল। এখন এই মশলার সাথে ডালটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ বুধে পানি। পানিটা এখানে কষানোর জন্য আমরা ব্যবহার করছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা শসা। এই শসাটাকে সমস্ত মশলার সাথে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর আমি সায়মা প্রতিদিনই হাজির হয়ে যাই আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেল থেকে আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি এখানে কিন্তু স্বাদ বুঝে লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে। তো অলরেডি কিন্তু একদম ঝোলটা শুকিয়ে শুকিয়ে আসছে, একটু মাখা মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও 2 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নেব প্রায় 15 থেকে 20 মিনিট। তো ফিরে এলাম, আমার কিন্তু ডালটা রেডি হয়ে গেছে অলরেডি। আমি আরেকটু এটাকে শুকিয়ে নেব, যেহেতু আমরা এটাকে রুটির সাথে খাবো। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। আপনারা ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন, ভিনেগার না থাকলে লেবুর রসও দিতে পারেন, অসম্ভব রকম কিন্তু ভালো লাগবে খেতে। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটাও কিন্তু খাবারের স্বাদ অনেক বাড়ায়। তো এভাবে আপনারা এই ডালটাকে রান্না করে দেখবেন, শশার এই ডালটা কিন্তু অসম্ভব রকম মজা লাগে। এরপর এখানে দিয়ে দিলাম প্রায় 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তৈল, এর মধ্যে রসুন কুচি দিয়েছি একটা, আর এখন দিয়ে দিলাম কালো জিরা সামান্য। এরপর দিয়ে দিলাম এখানে শুকনা মরিচ 3টা, আমি একটু ছিঁড়ে দিয়েছি। এখন হালকা একটু ফোড়নটা চলে আসলেই কিন্তু গরম গরম এটাকে আমরা যেই ডালের পাত্রে রান্না করেছিলাম সেখানে এটাকে ঢেলে দিব। সেম প্রসেসে যদি শসার ডালটি রান্না করেন আশা করি অসম্ভব রকম সুস্বাদু হবে খেতে। আমার আজকের রেসিপিটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন, আর কমেন্ট করে আপনার মতামত কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।